সকলত আগবাইছে হে আমি কেন্দ্রীয় সমিতির নির্দেশ মর্মে আজি গোটেই জেলার লগতে আমি চিরাং জেলাত আমি দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট কার্যসূচী হাতত লৈছো। আজি আপনাদের সকলে জ্ঞাত যে আধার কার্ডের বিষয়ে যেহেতু প্রায় 27 লাখ মানুষ এটালেক আধার কার্ড পোৱা নাই, যখন ব্যক্তি আধার কার্ড পোৱা নাই তেখেতসকলে যে কিমান যন্ত্রণাত জলকলা খাই আছে, কিমান সরকারি ফেসিলিটিরপর তেখেতসকলে আতুরি আছে তেখেতসকলে উপলব্ধি করব পারিছে। আর যোনজন ব্যক্তিসকলে আধার কার্ড পাইছে তেখেতসকলে ভালক ফেসিলিটি পাইছে। আর অরুণোদয় আসনের ক্ষেত্রে যেহেতু আধার কার্ডের প্রয়োজন, তেখেতসকলে অরুণোদয় আধার কার্ড আধার কার্ডের কারণে অরুণোদয় আসনি তেখেতসকলে পোৱা নাই। আজি ব্যাংকের একাউন্টের ক্ষেত্রে হোক, ছাত্র ছাত্রীর স্কুলের আধার কার্ডের ক্ষেত্র হোক ক্ষেত্রতে হোক, তেখেতসকলে আধার কার্ড নোপার কারণে যে কিমান দুরবস্থা হয়েছে তেখেতসকলে উপলব্ধি করব পারিছে। আজি আমার বিদ্যালয়ত ছাত্র ছাত্রী অনুপাতে সরকারে শিক্ষক নিযুক্ত দিয়া নাই। আজি ছাত্র ছাত্রীসকলে শিক্ষারপর তেখেতসকলে আঁতরি আছে, শিক্ষা অর্জনেরপর তেখেতসকলে আঁতরি আছে। আমি সরকারক অনুরোধ জানাইছো যে ছাত্র ছাত্রী অনুপাতে কমসে কম আপনাদের শিক্ষক শিক্ষয়িত্রী নিযুক্ত করক। আজি যিবর স্কুলত 100 ছাত্র ছাত্রী আছে সেই স্কুলত এজন শিক্ষক তেখেতসকলে শিক্ষাদান দি আছে। যদি এজন শিক্ষকে যদি শিক্ষা দান দিব লাগে তেখেতে কিমানকেইটা তেখেতে শিক্ষা দিব লাগিব আপনাদের নিশ্চয় উপলব্ধি করব পারিছে। যে আপনাদের জানে যে ছাত্র ছাত্রী যত নেকি সংখ্যা অধিক তাতে শিক্ষক কম, আর যত নেকি ছাত্র ছাত্রীর সংখ্যা একেবারে নগণ্য তাতে শিক্ষক শিক্ষয়িত্রী তাতে নিযুক্ত দিয়া হয়েছে। আজি বসুন্ধরা টুর ক্ষেত্রে আপনাদের জানে যে বসুন্ধরা টু যেটু আসনি রূপায়ণ করা হয়েছে তাত সংখ্যালঘু মুসলমান সকলক তেখেতসকলে অন্তর্ভুক্ত করিব পৰা নাই বা করবলে দিয়া নাই। যেতে নেকি বসুন্ধরা আসনি তেখেতসকলে যেতিয়া ডাউনলোড করিব যায় তেতিয়া পেন্ডিং দেখাই আছে, প্রসেসিং দেখাই আছে। এই কারণে কৈছো যে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, আপনি সকলকে যদি আপনি ভূমির পট্টা দিব পারে, আপনি সংখ্যালঘু জনসাধারণক ভূমি পট্টা দিব লাগিব। এই কারণে দিব লাগিব কৈছো যে অসমৰ মুসলমান কোনো বাংলাদেশের পৰা অহা নাই, কোনো ফরেন কান্ট্রির পৰা অহা নাই, কোনো পাকিস্তানের পৰা নাই অহা নাই। ইয়াতে জন্ম হয়েছে, ইয়াতে মৃত্যুবরণ করবে, ইয়াতে দাফন হব। এই কারণে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কৈছো যে আপনি বসুন্ধরা টুর ক্ষেত্রে কমসে কম সংখ্যা জনসাধারণক আপনি বিতাড়িত নকরব, ইয়ার বাবে আমি হকিয়ে দিছো। আর এটা আপনাদের সকলে জানে যে সংখ্যালঘু এলাকাত যে রাস্তাঘাটের অবস্থা, কেবল ভোট আহিলে আপনাদের সোমাই যায়, আপনাদের হাত জোর করে, আপনাদের ভরি ধরে যেতে আপনাদের ভোট পার হয়ে যায়, আপনাদের ইয়ারপর গুছি সংখ্যালঘু জনসাধারণক আপনাদের পাহরি যায়। এই কারণে এবার যেহেতু ইলেকশন সম্মুখত আছে, সংখ্যালঘু জনসাধারণক আমি জনাব বিচার যে এইবার ইলেকশনে যাতে সংখ্যালঘু জনতা আপনাদের একটা প্রতি উত্তর দিব, এই কথা কিন্তু স্পষ্টক কই দিছো। আর একটা কথা মনত রাখব যে আপনাদের যে শিক্ষা অনুষ্ঠান বাতিল করার যে ষড়যন্ত্র রচনা করেছে, সেই শিক্ষা অনুষ্ঠান যদি বাতিল করায় ইয়ার কারণে আপনাদের 100% দায়ী হব। ইয়ার কারণে আমি ভয়ে ভয়ে আন্দোলন সৃষ্টি করি। এই কেটা আসনি লই আমি আজি চিরাং জেলা সন্মুখের কার্যালয়ের সম্মুখত আমি 2 ঘন্টা অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করে আছো। অন্যথা যদি আমার এই কার্যসূচীবিলাক যদি আপনাদের গুরুত্ব সহকারে নিদিয়ে আমি গোটাই অসম ব্যাপী আনসুয়ে গণতান্ত্রিকভাবে ইয়াতক বহলভাবে আমি জঙ্গি আন্দোলন করবলে সাজু হম।